ভয়ঙ্কর মধু সংগ্রহের দৃশ্য নিচোখে দেখতে যাচ্ছি। সরু বাঁশের সাঁকো পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছি, সাথে আছে দুজন মোয়াল যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকে। মোয়াল একটি সিলভারের পাত্র ও একটা ধোয়ার মশাল হাতে নিয়ে বেদছাড়ের মধ্যে প্রবেশ করল। মৌচাক সম্বলিত একটি গাছে উঠতে শুরু করলো। আমি নিরাপদ দূরে দাঁড়িয়ে এদৃশ্যের সাক্ষী হতে চলছি। মোয়াল গাছে উঠল এবং ধোঁয়া দিয়ে চাক থেকে মৌমাছি ছড়ানোর চেষ্টা করছে। কি বিপজ্জনক, দেখুন মল হাত দিয়ে মৌমাছি চাক থেকে ছড়িয়ে দিচ্ছে। মৌমাছি পরিষ্কার হয়ে গেলে মধু সম্বলিত চাকটুকু মোয়াল হাতে থাকা চাকু দিয়ে কেটে দ্রুত গাছ থেকে নেমে পড়ল।
বিপজ্জনক এ মধু সংগ্রহের কাজ শেষ। মল মৌচাকের সংগৃহীত মধু থেকে আমাকে আসল মধুর স্বাদ গ্রহণ করার সুযোগ দিল। দারুণ, এত সুন্দর মধু কখনো খায়নি।